পরীক্ষার পূর্বের তিন দিন আমাদের কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং এই সময়টা একদম রয়্যাল টাইম, আমি যেটাকে বলি এই রয়্যাল টাইমে আপনি কি করবেন এবং কিভাবে প্রস্তুতি নিতে পারেন। অশান্তির টাইম একটা, খুবই আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই টাইমে অনেকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে আপনারা বই চাচ্ছেন, নোটশিট চাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে নতুন কোনো পড়া নেওয়ার টাইম আসলে আপনাদের নাই। এটা একটা ব্যথিত ব্যথিত করার মতো বিষয় যে আপনি পরীক্ষা তিন চার দিন আগে নতুন নতুন পড়া নেবেন, তাও আবার রিটার্ন পরীক্ষা, চার ঘন্টার একটা পরীক্ষা দিবেন, সেখানে নতুন পড়া চাচ্ছেন, নতুন নোটশিট চাচ্ছেন, এগুলো আসলেই বিষয় না। আপনি যতটুকু পড়েছেন তার উপরে আপনাকে আস্থা রাখতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। এবং এই তিন দিনে আপনি কী পড়বেন, এই তিন দিনে আপনি এর আগে যা পড়েছেন তার রিভিশন করবেন। নতুন কোনো পড়া না পড়ে অবশ্যই আপনাকে ওইগুলো রিভিশন করতে হবে, এবং ওইগুলো রিভিশন করলে আমার মনে হয় যে সবই পারা যারা আছেন, যারা সব পারি বা সব পড়েছি, তাদের এখন ভিন্ন কিছু পারা উচিত। তাদের আলাদা করে এই তিন দিন আলাদা করে একটা পড়া নেওয়া উচিত যে এই পড়াটা আমি আলাদা করে পড়বো, যে এইগুলো সম্ভাব্য প্রশ্ন, এখান থেকে যদি প্রশ্ন আসবে এরকম কিছু না, জাস্ট এটা একটা সম্ভাব্য প্রশ্ন। এখন আমাকে শুনতে পাচ্ছেন কি না এবং কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন, আমাকে শুনতে পাচ্ছেন কি না, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, লাইভটি শেয়ার করে দিবেন, আমাদের যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দেবেন। এখন ষাটটি বিষয় থেকে প্রশ্ন আসবে, এটা তো সবাই জানি আমরা যে ষাটটি বিষয় দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে। আপনাদের ক বিভাগ হয়ে তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক বিভাগ থেকে আপনাদের তিনটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখন এই তিনটি প্রশ্নই আসবে, তা অর্থাৎ টোটাল বই থেকে দুইটা সাবজেক্ট থেকে তিনটা প্রশ্ন আসবে, তার মানে সব যারা পারেন তাদের মাত্র 1% বা 2% প্রশ্ন আসবে, ওখান থেকে কমন। এখন যেসব জায়গা থেকে 1% 2% প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, ওই জায়গাগুলো একটু আপনি আলাদা করে পারেন কি না ভালো। আমি পরীক্ষার খাতা দেখতে গিয়ে একটু অবাক হয়ে গিয়েছি যে একই জিনিস আপনারা যা শিখছেন আর্টসে প্রিলিডিং সংশোধন পরীক্ষায়, আপনারা হচ্ছে সেটা আরজি সংশোধন লিখে যাচ্ছেন মনের অজান্তে। আপনি মুখস্থ করেছেন আরজি সংশোধন দিয়ে, কিন্তু পরীক্ষায় আসছে প্লিডিং সংশোধন, কেমন একটা বিষয়। আপনি আরজি সংশোধনকে যদি প্লিডিং সংশোধন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্ট থেকে যায়, এটা কিন্তু পরীক্ষার হলের বিষয়। প্লিডিংস দিয়েই প্রশ্ন এসেছে, ধরেন প্লিডিংস দিয়েই প্রশ্ন আসতে পারে, তাহলে প্লিডিং সংক্রান্ত যে বিষয়গুলো আছে অবশ্যই ওগুলো আপনি পড়ে ফেলেছেন বলে আমি বিশ্বাস করি। এখন প্লিডিংস দিয়ে ধরেন প্রশ্ন আসলো না, প্লিডিং সংশোধন বলতে কী বোঝেন এই ধরনের প্রশ্ন ধরেন আসলো না, সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধিতে অথবা দিয়ে আর একটা প্রশ্ন আসার কথা, অথবা দিয়ে আর একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা রেজুডিকাটা সংক্রান্ত কোনো প্রশ্ন হইতে পারে, আদালতের এখতিয়ার সংক্রান্ত কোনো প্রশ্ন হইতে পারে। যদি রেজুডিকাটা বা আদালতের এখতিয়ার আপনি এখন ভালো করে রিভিশন না দেন, সবই গতানুগতিক পারেন, যা পারেন গতানুগতিক পারেন, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে একটা সমস্যার সম্ভাবনা থাকবে, যে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। আমি আবারও বলছি যে রেজুডিকাটা যদি আপনি না পারেন, মনে করেন যে আমি রেজুডিকাটা পারি না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন। দেখা যাবে যে এটা আপনাকে ভালো পারতে হবে রেজুডিকাটার, তারপর হচ্ছে পরোক্ষ রেজুডিকাটা, তারপর হচ্ছে রেজুডিকাটার শর্তাবলী, তারপর একটা উদাহরণ রেজুডিকাটার, রেজুডিকাটার পার্থক্য, রেস সাব জুডিসের পার্থক্য, এই ডিটেলস ধারণাটা যদি আপনার মধ্যে ভালোভাবে না থাকে তাহলে সব পড়ে আসলে কোনো লাভ হচ্ছে না। এই কারণে লাভ হচ্ছে না, কিছু কিছু সম্ভাব্য জায়গা আছে যেখান থেকে টপিক নির্ভর প্রশ্ন হইতে পারে, অ্যান্ড প্রশ্নটা মৌলিক কোশ্চেনও হইতে পারে বা 50% বা মৌলিক কোশ্চেনও হইতে পারে, প্রিভিয়াস কোশ্চেন থেকে কোশ্চেন থাকবেই, এটা ধরে নিতে হবে যে প্রিভিয়াস কোশ্চেন থেকে প্রশ্ন থাকবেই, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 নম্বর প্রশ্নটা হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 নম্বর প্রশ্নটা যদি কী হয়, আমি আসলে সত্যিই জানি না কী হয়, 9 ধারা থেকে একটা ভালো প্রশ্ন হওয়া উচিত। এখন তারা আমার কথা শুনে আপনারা পড়বেন না, আপনারা রিভিশন দিবেন, তাহলে কোন জায়গাটায় শক্তপোক্ত রিভিশন দিবেন, 9 ধারা থেকে কী প্রশ্ন হইতে পারে, তাহলে 9 ধারা থেকে প্রশ্ন অনেক ধরনের প্রশ্ন হইতে পারে, 9 ধারা থেকে, 9 ধারা থেকে হইতে পারে হচ্ছে কোন কোন প্রকার ব্যক্তির ক্ষেত্রে 9 ধারার মামলা করা যায় না, এরকম একটা প্রশ্ন দিলেও কিন্তু ভেবাচাকা খেয়ে যেতে পারেন, আপনি ভেবাচাকা খাওয়ার মতো জায়গা আছে। 9 ধারার মামলা কার বিরুদ্ধে করা যায় এরকম প্রশ্নও আপনাকে দিয়ে দিতে পারে, ভেবাচাকা খাওয়ার মতো প্রশ্ন হয়ে যেতে পারে, তাই একটু খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে যাবেন 9 ধারার। তারপর 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না জেনে যাবেন, এর অর্ধেক কোর্ট ফি দিতে হয় জেনে যাবেন, এরপরে এক ব্যক্তি আপনার নিকটে এসে জানায় যে সে তার সম্পত্তি থেকে ডিসপোজেসড হয়েছে। এখন এই বিষয়টি আমি না আমার আলোচ্য বিষয়ে রাখতে চেয়েছিলাম, এই ডিসপোজেসড হওয়ার বিষয়টা, অর্থাৎ বেদখল হইলে নয়ে কেউ কেউ নয়ে যাচ্ছেন, কেউ কেউ 8 42 যাচ্ছেন,
এখন এইটাই বিষয় যে নয়ে গেলেও বেদখল হলে নয়ে গেলেও আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই। আবার 8-42 গেলেও যদি শক্তপোক্ত মালিকানা থাকে, লিগাল ক্যারেক্টার থাকে, সেক্ষেত্রে 8-42 এসে যেতে পারবে। এই ধরনের কিছু বিষয় আছে, এগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে বলেছিলাম যে এগুলো বুঝতে আল্লাহর রহমতে সমস্যা হওয়ার কথা না। তাহলে এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা করার সিদ্ধান্ত নেন। আপনি তার কাছ থেকে কী কী বিষয় জেনে নেবেন এবং আপনার আর্জিতে কী কী বিষয় অন্তর্ভুক্ত করবেন। এখন আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে বইয়ের মধ্যে, বইয়ের মধ্যেও আছে যে এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে। কারণ বেদখল যদি হন সেক্ষেত্রে 9 ধারার একটা মামলা অধিকার জন্মায় আপনার, বেদখল হইলে, ডিসপোজেসড হইলে। কিন্তু যদি আপনার তার জমি থেকে বেদখল হয় তার মানে তার একটা মালিকানা বা সত্ত্ব আছে। 9 ধারার মামলায় সত্ত্ব কোনো বিষয় নয়, এই কারণে আমি 8-42 ধারায় যাইতে পারি। কী কারণে পারি? আমার পাকাপোক্ত মালিকানা আছে। 9 ধারার মামলা রেস জুডিকাটা দ্বারা বাড়িত নয়, তার মানে যে ব্যক্তির নামে আমি 9 ধারার মামলায় জিতেছি সেই ব্যক্তি পুনরায় আবার পাল্টা মামলা করতে পারবে আমার বিরুদ্ধে 8-42 ধারায়। তাই সরাসরি আমি তার বিরুদ্ধে 8-42 ধারায় মামলা করার পরামর্শ দেবো। এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আমার মনে হয় যে আপনাদের জানা দরকার। এটুকু না জানলে কঠিন হয়ে যাবে, আসলে কঠিন হয়ে যাবে বলতে এই 9 ধারাকে কীভাবে 8-42 ধারায় আপনি নিয়ে যাবেন এই বিষয়টা একটু খুঁটিনাটি বিষয়টা আপনি হালকা দেখবেন। এখন 9 ধারা থেকে প্রশ্ন ধরেন এসআর একটা, মাত্র একটা প্রশ্ন থাকবে, সমস্যাটা হচ্ছে কোথায়। এসআর একটা যদি একটা প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমার কাছে এরকম মনে হয় যে এসআর একটা প্রশ্ন থাকা মানে হচ্ছে বিপজ্জনক বিষয়, যে আমি আসলে কী করব। এসআর একটা যদি একটা প্রশ্ন থাকে তাহলে দলিল সংক্রান্ত বিষয় আপনাকে ভালো করে দেখে যাইতে হবে। এসআর একটের দলিল সংক্রান্ত বিষয়গুলো যদি আপনি একটু ভালো করে দেখে যান, আমার মনে হয় মার্কার আমার কাছে আছে আছে, ভালো করে দেখে যান, সেক্ষেত্রে আমার মনে হয় যে দলিল সংক্রান্ত বিষয় থেকে আপনার একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখন দলিল বাতিল বলতে কী বোঝেন, তারপর দলিল সংশোধন বলতে কী বোঝেন, এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভালো করে দেখলে লাভ হবে। দলিল বাতিল, দলিল সংশোধন, এই এই টপিকস থেকে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে দলিল বাতিল বলতে কী বোঝেন, 2017 এসেছিল না 2015 এসেছিল বলতে পারবেন? দলিল বাতিল 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 দলিলের সংক্রান্ত দলিল দলিল সংশোধন ও বাতিল এই টপিকসটা একটু দেখে যাবেন যাওয়ার সময়। আর 9 ধারাটা যেহেতু আপনাদের পড়া আছে, এসআর একটি এইটুকু আপাতত দেখে যান, একটু রিভিশন দেন, সবই তো দেখেছেন, এইটা একটু এক্সট্রা পারেন কিনা, আলাদা করে পারেন কিনা। আমার মনে হয় যে এইটা যদি এক্সট্রা আলাদা করে পারেন সেক্ষেত্রে কোনো মানে সমস্যা হওয়ার কথা না, একটু আলাদা করে পারেন কিনা। এখন এখান থেকেই যে প্রশ্ন হবে না, যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কমন প্রশ্ন থেকে কি আলাদা মার্কস তুলতে পারতেছেন কিনা। ধরেন 60টা প্রশ্ন লিখতে হবে, লেস প্রশ্ন নিয়ে 7 দুগুণে 14টা প্রশ্ন লিখতে হবে, 7 দুগুণে 14টা প্রশ্নে যদি আপনার 1 করেও কম পান এই শুধু গড়পড়তায় লেখার কারণে, তাহলে কত মার্কস কমে যাচ্ছে? রিটার্নে 14 মার্কস কমে যাচ্ছে আপনার। এই 14 মার্কস বাড়াইতে গেলে যে প্রশ্নটা আপনি ভালো পারছেন, যে প্রশ্নটা প্রিভিয়াস কোশ্চেন হয়েছে, যে প্রশ্নটা কমন পড়ছে, ওই প্রশ্নটার উপরে কিন্তু মার্কস উঠাইতে হবে। আর যে প্রশ্নটা কমন পড়বে না, ধরে নিতে হবে এরকম যে কমন পড়বে না, যে প্রশ্নটা কমন পড়বে না ওই প্রশ্নটাকে গড়পড়তায় উত্তর দিয়ে আসতে হবে। এখন সবই যদি আপনি গড়পড়তায় উত্তর দিতে চান আমার মনে হয় বিড়ম্বনার কারণ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? একটা বিড়ম্বনা যে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমার মনে হয় যে আপনারা শুনতে পাচ্ছেন। খ বিভাগের যে প্রশ্নটা নিয়ে আমি খুব মানে আমি খুব বিচলিত, কারণ ফৌজদারিতেই আপনাদের ঝামেলাটা হবে। ঝামেলা যদি কোনো জায়গায় হয় আমার কাছে মনে হয় যে ফৌজদারিতে ঝামেলাটা হবে, এবং খ বিভাগের প্রশ্নটা নিয়ে কিন্তু আমি খুবই বিচলিত আছি। খ বিভাগে কী হইতে পারে আসলে আমার, এখন অনেকেই বলেছি আমি যে খ বিভাগের প্রশ্নটা নিয়ে কিন্তু আমি বিচলিত আছি। খ বিভাগে আমার কাছে মনে হয় যে আল্লাহর রহমতে যদি সব ঠিক থাকে খ বিভাগে, সেক্ষেত্রে যদি আল্লাহর রহমতে সব ঠিক থাকে সেক্ষেত্রে খ বিভাগে আপনার খালাস অব্যাহতি থেকে প্রশ্ন হওয়া উচিত। এখন খালাস আর অব্যাহতি আপনি খুব ভালো করে পড়ে গেছেন, কিন্তু খালাস অব্যাহতি কত কোন আদালতে খালাস করা যায়, কোন আদালতে হচ্ছে আপনার আপনার অব্যাহতি চাওয়া যাবে, কোন আদালতে আপনার হচ্ছে রিভিশন করতে হবে, এই ম্যাজিস্ট্রেট আদালত দায়রা আদালতের এই ব্যাপারগুলো একটু ভালো করে আমার মনে হয় জেনে যাওয়ার দরকার। কারণ খালাস অব্যাহতি থেকে এর আগে যে প্রশ্নগুলো হয়েছে আপনারা দেখবেন সে আগের প্রশ্নগুলো কিন্তু খুবই মানে
মারাত্মক হয়েছে, খালাস অব্যাহতির মধ্যেই ছিল কিন্তু মারাত্মক প্রশ্ন হয়েছে। শুধু পার্থক্য পড়ে গেলে গতানুগতিক আমার মনে হয় যে অসুবিধার কারণ হইতে পারে, আপনাদের যে কোনো মুহূর্তে অসুবিধার কারণ হয়ে যেতে পারে শুধু যদি পার্থক্য পড়েন। তাহলে চৌত্রিশে আপনার সরি জামিন নিয়ে কথা বলতে হয়, জামিন সংক্রান্ত আইনি পরীক্ষাতে জামিন নিয়ে প্রশ্ন হবে না এটা ভাবার সুযোগ নাই। মানে আমি আইনি পরীক্ষাতে আপনার জামিন নিয়ে প্রশ্ন হবে না এটা ভাবার সুযোগ নাই। যদি না হয়, যদি আপনার আমার কাছে মনে হয় যে যদি জামিন নিয়ে প্রশ্ন না হয় তাহলে তদন্ত সংক্রান্ত একটা প্রশ্ন আসবেই। এখন অনেকে তদন্ত পইরা গেছেন, দেখলাম সাজেশনে দিয়েছে 171, 172, 173 অর্থাৎ পুলিশ ডায়েরি, পুলিশি তদন্ত যারা দিয়েছে। আবার কে কেউ এর সাথে কিছু ধারা গেয়ে গেছে, 161 ধারা গেয়ে গেছে, 162 ধারা গেয়ে গেছে, 163, 164, 167 ধারা গেয়ে গেছে। মাই ডিয়ার, এই ধারাগুলো আপনি একটু দেখে যাবেন, কিন্তু আমার কাছে 167 ধারাটাও গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কিন্তু যারা গায়ে নাই যে ধারাটা, যেমন 176 ধারা, 176 ধারা থেকে কিন্তু জুরি শ্রেণীতে প্রশ্ন হচ্ছে। এখন তদন্ত যদি মনে করেন সেক্ষেত্রে 154 থেকে 176 চিন্তা করতে হবে। এইরকম গড়পাত্রায় আপনার কিছু ধারা বাদ দিয়ে যাবেন, কিছু ধারা পড়বেন না, এরকম হইতে পারে না। যদি তদন্ত মনে করেন যে তদন্ত থেকে একটা প্রশ্ন আসা উচিত বা আসতে পারে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 154 থেকে 176 মধ্যে প্রতিবারই প্রশ্ন থাকে। আপনারা যদি একটু প্রশ্ন নিয়ে রিসার্চ করেন, এর জন্য আধ্যাত্মিক হওয়ার কোনো দরকার নাই, যদি একটু প্রশ্ন নিয়ে রিসার্চ করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে এখান থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। তাহলে জামিন তদন্ত যদি আপনি একটু ভালো করে না পড়া যান, খালাস অব্যাহতি যদি একটু ভালো করে না পড়া যান, সেক্ষেত্রে কিন্তু ফৌজদারিতে আপনার একটা ঝুঁকি থাকার সম্ভাবনা আছে। এখান থেকে প্রশ্ন হবে এমন করে বলছি না কিন্তু, কিন্তু যদি এখান থেকে প্রশ্ন হয় সেক্ষেত্রে আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো আসলেই কি, আপনি প্রিভিয়াস প্রশ্নগুলোর জন্য যে উত্তরটা যে যা চেয়েছে সেইটা অনেকেই নাই। ধরেন পাঁচ ধারাতে তামাদি আইনের প্রশ্ন চাইছে, যা জানেন তাই লিখে দিচ্ছেন, আশ্চর্য, পর্যাপ্ত কারণ দিয়ে প্রশ্ন আইছে, আপনি যথেষ্ট কারণ দিয়ে লিখে যাচ্ছেন, এইটা না, এটা করা যাবে না। কিছু প্রশ্ন আছে যা চেয়েছে তাই উত্তর দিতে হবে, কিছু প্রশ্ন আছে এক কথায় উত্তর চেয়েছে, এক কথায় আপনি উত্তর না দিয়ে আপনি একটা ভূমিকা টেনে যাচ্ছেন, না, যে প্রশ্নটা এক কথায় চেয়েছে সেই প্রশ্নটাকে এক কথায় উত্তর দেন। আবার অনেকে করেন কি বলছে, রায়ের পূর্বে কি, এই যে রায়ের পূর্বে কি প্লিডিং রায় ঘোষণার পর কি প্লিডিং সংশোধন করা যায়, একটা প্রশ্ন আসছে, রায় ঘোষণার পর কি প্লিডিং সংশোধন করা যায়। এখন আপনিও প্রশ্নকর্তাকে প্রশ্ন করে দিয়েছেন খাতার মধ্যে, রায় ঘোষণার পর বিচারিক আদালত, দেখেন রায় ঘোষণার পর প্লিডিং সংশোধন করা যায়, আপনিও খাতায় প্রশ্ন তুলে দিয়েছেন, না, টাইটেলটা হওয়া উচিত ছিল এরকম যে রায় ঘোষণার পর বিচারিক আদালত প্লিডিং সংশোধন করতে পারে না কিন্তু আপিল আদালত এটি পারে, এই কথাটুকুই চাইছে। এখন এই কথাটুকু যদি আপনি না দেন, এই কথাটুকু যদি আপনি না দেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে প্রশ্নের আসলে লাফালাফিসের কাজে শূন্যকার এরকম হওয়া উচিত, এইটুকুর উত্তর আপনাকে দিয়ে আসতে হবে। এবং এই প্রশ্নগুলো আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, এই প্রশ্নগুলোকে একটু সলিড করে ফেলেন, সলিড কোশ্চেন এগুলো। যদি এখান থেকে প্রশ্ন হয় তাহলে এখান থেকে যেন আপনি গড়পড়তা উত্তর না দেন, এখান থেকে প্রশ্ন হইলে আপনি যেন একটু ভালো করে উত্তর দিতে পারেন। তাহলে তদন্ত, পুলিশ ডায়েরি, জামিনযোগ্য, জামিন অযোগ্য, খালাস অব্যাহতি, ফৌজদারিতে এনাফ এনাফ, এইগুলোই একটু রিল্যাক্স করেন, এগুলাকেই একটু মানে কি বলে খালাসের বিরুদ্ধে আপিল, অব্যাহতির বিরুদ্ধে রিভিশন, তাহলে আপিল রিভিশনও চলে আসবে, এইগুলাকেই রিল্যাক্স মানে ঠান্ডা মাথায় এগুলাকে একটু দেখেন এই তিন দিন পরীক্ষার তিন দিন। আচ্ছা, এখন গ বিভাগ দণ্ডবিধি নিয়ে আমার কাছে প্রতিবারই আপনারা দণ্ডবিধিতে প্রশ্ন, কিন্তু কমন প্রশ্ন আসে, এবারও কমন প্রশ্ন আসবে। আমার কাছে মনে হচ্ছে দণ্ডবিধি থেকে হত্যা নরহত্যা থেকে প্রশ্ন হবে, জুরিশেরি 13তম জুরিশেরির প্রশ্নটাও মারাত্মক প্রশ্ন, 14তম জুরিশেরি একটা প্রশ্ন আছে মারাত্মক প্রশ্ন, 13-14তে নরহত্যা জাতীয় কিছু প্রবলেমেটিক প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন আসা উচিত ছিল, আপনারা একটু দেখে নিতে পারেন। এই প্রশ্ন দুইটা খুবই মারাত্মক প্রশ্ন। তাহলে হত্যা নরহত্যা সাধারণ অভিপ্রায় সাধারণ উদ্দেশ্য 134-149-এর পার্থক্য সবাই পারে, এটা যারা পড়ে নাই তারাও পারে, এখান থেকে প্রশ্ন নাও আসতে পারে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন না আসে সেক্ষেত্রে কোথেকে প্রশ্ন হইতে পারে, দণ্ডবিধিতে হত্যা নরহত্যা 16 অধ্যায়কে 4 অধ্যায়ে নিয়ে যাওয়া শিখতে হবে, অর্থাৎ কখন নিন্দনীয় নরহত্যা হবে, কখন খুন হবে, কখন হবে না, এই টপিকসটার উপরে একটু জোর দেন, এই টপিকসটার উপরে জোর দিলে ভালো। আর চতুর্থ অধ্যায় আত্মরক্ষার অধিকার টধিকার মিলিয়ে দেখবেন যে একটা আপনারা দণ্ডবিধি থেকে একটা প্রশ্ন পাবেন, প্রয়োজনার প্রশ্নটা তো রিপিট প্রশ্ন যদি হয় 17 সালের প্রয়োজনার প্রশ্নটা আসতে পারে, খুবই নান্দনিক তাত্ত্বিক একটা প্রশ্ন প্রয়োজনার প্রশ্নটা। তাহলে এখানে অ্যামেন্ডমেন্ট থেকেও প্রশ্ন হইতে পারে, অ্যাবেটমেন্ট থেকেও প্রশ্ন হইতে পারে, দেওয়ানিতে অ্যামেন্ডমেন্ট আর দণ্ডবিধিতে অ্যাবেটমেন্ট, এই দুইটা ইংলিশ মাইরা দিলে অনেকের বিদ্যা বুদ্ধি শেষ হয়ে যাবে, কিন্তু
দুইটার ইংরেজি দিয়ে দিলেও অনেকের বিদ্যাবুদ্ধি কিন্তু নাই হয়ে যাবে। আর এখন নতুন পড়া পড়ানোর কিছু নাই, বলারও কিছু নাই যে নতুন কিছু বলবো। ঘ বিভাগ থেকে তো গেল আপনার, ঘ বিভাগ থেকে যে প্রশ্ন, ঘ বিভাগ থেকে সাফিসিয়েন্ট ক্লজ বলবো না, ঘ বিভাগ মানে তামাদি আইন। তামাদি আইনের দুইটা ধারা আপনারা পড়বেনই, পাঁচ এবং ছয়। পাঁচ এবং ছয় ডিটেলস পড়বেন। পাঁচ এবং ছয় থেকে প্রতিবারই প্রশ্ন হয়, পাঁচ এবং ছয় থেকে প্রতিবারই প্রশ্ন হবে। এর সাথে লেস প্রশ্ন চোদ্দ দিয়ে দিতে পারে, বারো দিয়ে দিতে পারে, এর সাথে লেস প্রশ্ন উনত্রিশ দিয়ে দিতে পারে, আঠারো দিয়ে দিতে পারে। আমি বুঝাই দিতে পারছি। আর যদি পাঁচ এবং ছয় থেকে আপনাদের প্রশ্ন আসে, আপনারা ছয় ধারা থেকে প্রশ্নটা লেখার চেষ্টা করবেন, কারণ পাঁচ ধারার প্রশ্নটারে খালি পেঁচায়, পাঁচ ধারার প্রশ্নটাকে খালি পেঁচায়, এইটার সাথে ওইটার একটা লেস দিয়ে দেয়, ওইটার সাথে এইটার একটা লেস দিয়ে দেয়। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি পাঁচ এবং ছয় দুইটা থেকেই প্রশ্ন আসে, আপনারা ছয় ধারাটাকে প্রাধান্য দেবেন, ছয়ের উপধারাগুলো সুন্দর করে লিখে দেবেন, ছয় এক, ছয় দুই, ছয় তিন, ছয় চার। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারগুলো? আচ্ছা, তাহলে পাঁচ ছয় তামাদি আইন। এবং আমার একটা দুর্বলতা, আপনারা জুডিশিয়ারির প্রশ্নে এইটা আমি বলবো বলবো করে বলা হয় না, মানে ভুলে যাই। জুডিশিয়ারির প্রশ্নের উপরে এত জোর দিয়েছেন আপনারা, বার কাউন্সিল দুর্বল হয়ে গেছে আপনাদের, আপনাদের এসআর অ্যাক্ট অনেকের দুর্বল হয়ে গেছে, এসআর অ্যাক্ট অনেকে লিখতে পারে না। জুডিশিয়ারির উপরে এত ই দিয়েছেন, তামাদি আইনের দুর্বলতার কারণ হয়ে গেছে, তামাদি আইন অনেকে লিখতে পারে না। তার মানে তামার ছোটো সাবজেক্টগুলোর যে জায়গা থেকে প্রশ্ন হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই সকল জায়গা ভালো করে পড়ে ফেলতে হবে। পাঁচ এবং ছয় ধারা তামাদি আইন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখন একশো পার্সেন্ট দুশো পার্সেন্টের যুগে ভাই বিশ্বাস করেন না কাউকে, কারণ এই প্রশ্ন আমরা কেউ করি না। এই প্রশ্নটা মহামান্য বিচারপতিরা করেন এবং তারা তার ভালো বুঝে করেন, এবং তারা প্রশ্ন করলে যেসব জায়গা থেকে প্রশ্ন হওয়া উচিত ঠিক সেই সব জায়গা থেকেই প্রশ্ন হবে, আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা বলে। তারা প্রশ্ন করলেন, আমরা তো অনেকেই অনেক ধরনের সাজেশন দিচ্ছে, কিন্তু তাদের ব্যক্তিগত ওপিনিয়ন জানাচ্ছে, কিন্তু ব্যক্তিগত ওপিনিয়নের সাথে তো অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, সেই অভিজ্ঞতাটাকে একটু মূল্যায়ন করতে হবে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে তা আমাদের আইনও গেল, তাই তো? তাহলে আমাদের সাক্ষ্য আইনের একটা ফ্যাক্ট আছে, সাক্ষ্য আইন লাইভটি শেয়ার করে দেবেন দয়া করে, লাইভটি শেয়ার করবেন, আপনারা শেয়ার করেন না। সাক্ষ্য আইন নিয়ে যদি কথা বলতে চাই, আমার কাছে মনে হয় যে আপনার তেরো চোদ্দো বারোতম জুডিশিয়ারির যে এভিডেন্স অ্যাক্ট আছে, এই এভিডেন্স অ্যাক্ট থেকে যদি প্রশ্ন রিপিট না হয়, এই জুডিশিয়ারির এভিডেন্স অ্যাক্ট থেকে যদি প্রশ্ন রিপিট না হয়, এই যে আপনার তেত্রিশ বত্রিশ তেত্রিশে দেখবেন এক নিখোঁজ ব্যক্তির প্রশ্ন আছে, তারপর হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন আছে, এইগুলো জুডিশিয়ারির প্রশ্ন। যদি এখান থেকে প্রশ্ন না হয়, হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এস্টপেল থেকে প্রশ্ন হবে। আর যদি এস্টপেলের কিন্তু অনেক পার্ট, অনেক পড়া এস্টপেলের মধ্যে, শুধু ওই যে ডক্ট্রিন অফ এস্টপেল বলতে কী বলতেন এগুলো পড়ে গেছেন হবে না। ডক্ট্রিন অফ এস্টপেল একটা টপিক্স, এস্টপেল একটা টপিক্স, এই টপিক্সের উপরে আপনারা দেখবেন ক খ দিয়ে মালিক দাবি করে একটা আছে উদাহরণ, ওইটা দিয়ে জুডিশিয়ারিতে তিনবার আসছে। এরপর আপনার হচ্ছে এই শওকত সাহেব আকরাম সাহেব দিয়ে বার কাউন্সিলে আসছে, রিপিট প্রশ্ন হলে এই শওকত সাহেব আকরাম সাহেবই আসতে পারে। তারপর হচ্ছে মনির সাহেব এখানে এক্স ওয়াই জেড দিয়ে প্রশ্ন হইতে পারে, এই তার মানে পনেরো ষোলো সতেরো ধারাটা, শওকত সাহেব কিন্তু সতেরো একশো ষোলো ধারা, এটা অনেকেই লিখতেছেন না। তাই এই একশো ষোলো ধারা দিয়ে গায়ে যাচ্ছে না, যে এক কথায় একশো ষোলো গায়ে যাবে তাকেই তো মার্কস দেবে। এখন যে রচনা লিখে যাচ্ছেন কিন্তু একশো ষোলো গাইতেছেন না, তার জন্য কিন্তু কোনো মার্কস নাই। তাই এই জায়গাগুলো একটু দেখে যাবেন। আর এডমিশন কনফেশন ডাইরেক্ট ডিক্লারেশন তো আমার নিখোঁজ ব্যক্তির মধ্যেই চলে আসে, এডমিশন কনফেশন ডাইরেক্ট ডিক্লারেশন এস্টপেল থেকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন পাবেন। আর সাক্ষ্য আইনের একটা ঝামেলা আছে, যে প্রিভিয়াস কোশ্চেনগুলোতে আমরা দেখেছি জুডিশিয়ারির প্রশ্ন নাই, তাহলে জুডিশিয়ারির প্রশ্ন যদি নাই আল্লাহর রহমতে ওখান থেকে পারবেন। আর ছোটো যে সাবজেক্টগুলো আছে, ছোটো যে বিষয়গুলো আছে, ছোটো বিষয়গুলোকে অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন। ছোটো বিষয়গুলো, ছোটো বিষয়গুলো কিন্তু দেওয়ানি ফৌজদারির পড়ার চাপে ওই পড়াগুলো কিন্তু হারায় যাচ্ছে আপনাদের, আমি খাতা দেখে ফিল করতেছি। অর্থাৎ জুডিশিয়ারির প্রশ্ন দেওয়ানি ফৌজদারিতে এত জোক, এত চাপ দিয়েছেন আপনারা, ছোটো সাবজেক্টগুলো নাই নাই বললেই চলে। ওদেরকে একটু সময় দেন, এখন এই তিন দিন ওদেরকে একটু সময় দেওয়ার টাইম হয়েছে, এই তিন দিন ওদেরকে একটু দেখার টাইম হয়েছে, ওদেরকে ডিটেলস পড়ে ফেলেন। বড় সাবজেক্ট কিন্তু আমি ডিটেলস চটি বইয়ের মতো করে পড়তে বলছি না, আপনি এমসিকিউর মতো করে, ছোটো সাবজেক্টগুলো এমসিকিউর মতো করে পড়ে ফেলেন, ছোটো সাবজেক্টগুলো। এখন বার কাউন্সিল নিয়ে সবসময় সমস্যা হয়, এবারও সমস্যা হবে, কিন্তু সমস্যার মধ্যেও সমস্যা আছে এবং এর মধ্যেও সমাধান আছে। বার কাউন্সিলের দেখবেন প্রিভিয়াস প্রশ্নগুলো যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে গতানুগতিক একটা প্রশ্ন আসে অথবা দিয়ে আর একটা প্রশ্ন কমন নানসিন প্রশ্ন আসে। তাহলে বার কাউন্সিলের যে গতানুগতিক প্রশ্নটা প্রতিবারই প্রায় আসে, এরকম দুইটা প্রশ্ন আছে, পেশাগত সদাচরণ ও নিয়মবর্তিতা বলতে কী বোঝেন, পেশাগত আচরণবিধি কখন ও কীভাবে আইনে সন্নিবেশিত হয়েছে, আইন বিশ্লেষণ পূর্বক উত্তর দেন। এখন এইটা তার মুখস্থ আছে, সে পেশাগত আচরণবিধি নিয়ে যা আসবে এই কয়টাই মাইরা দেবে,
পেশাগত আচরণবিধি থাকলে যা সেইটাই সে বোঝে, এইটাই সে মেরে দেবে। এখানে যত পেঁচাক না কেন, ফ্লার্ট করছেন আসলে এইটাই সে পঁয়তাল্লিশ আর ৪২টা বিধি সে মেরে দিবে। এখানে দ্বিতীয় প্রশ্নটা দেখেন, বার কাউন্সিল কী, বার কাউন্সিল নিয়ন্ত্রক সংস্থা হিসাবে ইয়ার কতটুকু বৈশিষ্ট্য সমূহ কী কী, দেখেন বার কাউন্সিল কী, বার কাউন্সিলের বৈশিষ্ট্য কী। তাহলে প্রথম প্রশ্নটা আর দ্বিতীয় প্রশ্নটাও কিন্তু সেম প্রশ্ন, কিন্তু একটু গুড়ায় উত্তর দিতে হবে আপনাকে। বার কাউন্সিল কী তাও অনুচ্ছেদ ৩ আছে, বার কাউন্সিলের বৈশিষ্ট্য তাও অনুচ্ছেদ ৩ আছে, তাহলে একটা ঝামেলা। আবার বার কাউন্সিলের সংজ্ঞা কিন্তু আছে আপনার হচ্ছে ২ খয়ে অনুচ্ছেদ, এখানে বার কাউন্সিলের সংজ্ঞাটা তুলে দিতে পারেন। আবার বার কাউন্সিল নিয়ন্ত্রণ আপনার পেশাগত দক্ষতা সম্মান রক্ষায় কতটুকু সফল কাম হয়েছে। এখন যেহেতু বার কাউন্সিল পেশাগত সম্মান রক্ষায় সফল কাম হয়েছে, এর একটা আচরণবিধি আছে, এখানেও যদি আপনি আচরণবিধিগুলো গায়ে যান ভুল নাই, এখানে যদি আপনি ট্রাইব্যুনালের গঠন কার্যাবলী গিয়ে যান তাও কিন্তু ভুল নাই। আপনি বলে দিবেন ট্রাইব্যুনাল অসদাচরণের ক্ষেত্রে আইনজীবীর হাত পা বেঁধে রেখেছে, তাই না, তাকে হচ্ছে তিন ধরনের শাস্তি প্রদান করছে, তাহলে ৩২ শাস্তি দেয়। দেখেন ঘুরিয়ে পেঁচিয়ে এই জায়গা থেকেই প্রশ্ন হবে, তার মানে আর্টিকেল ৩, ৫, ১০, ১১, ৩২, ৩৩ এই ৫টা আর্টিকেল পড়লেই হয়, আমার কাছে মনে হয় এই কয়টা আর্টিকেল পড়লেই হয়, এর বাইরে যাওয়ার সুযোগ নেই বার কাউন্সিল। এখন বার কাউন্সিলে একটা প্রবলেম আসবে, আমরা বলছিলাম যে একটা প্রবলেমের সাথে দিয়ে দিতে পারি, দুইটা প্রশ্নের যে কোনো একটা আপনি পাবেন মনে হয় পরীক্ষাতে, যদি না পান একটা প্রবলেম পাবেন। এখন যে কোনো প্রবলেম যদি আসে, আমরা বলেছিলাম যে আপনি আকিসবিরির প্রবলেমটা আসতে পারে, তারপরে একজনকে ট্রেনের লাইনে পাঠায়, রেল লাইনে পাঠায়, আর একজনকে পাঠায় হলো কি থানায় পাঠায় মক্কেল সংগ্রহ করার জন্য, এই ধরনের প্রশ্ন আছে কিছু, এই ধরনের প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা প্রথমে ঘটনার বিবরণ দিবেন, বিচার্য বিষয় দিবেন, এরপর সিদ্ধান্ত দিয়ে দিবেন, সিদ্ধান্ততে দিয়ে দিবেন যে এটা বার কাউন্সিলকে গোচরীভূত করা দরকার। যদি আমি বিধিটা মনে রাখতে না পারি, একটা বিধি যদি আমি মনে রাখতে না পারি, এর জন্য একটা প্রশ্নের উত্তর হবে না, এটা আমি মানতে পারবো না। তারপরে বার কাউন্সিলকে জানার পর শাস্তি দিবে, বার কাউন্সিল কাছে অভিযোগ দায়ের করবেন ৩২ অনুচ্ছেদ, ৩২ পর আপনার ৩৩ বার কাউন্সিল হচ্ছে ট্রাইব্যুনাল গঠন করবে, আইনগত বিশ্লেষণে গাবেন, ট্রাইব্যুনালের পর আবার ৩২ একে হচ্ছে বার কাউন্সিল তিন ধরনের শাস্তি দিবে, এরকম ফর্মেটেও যদি আপনি সাজায় দিয়ে আসেন, আমার মনে হয় যে একটা প্রশ্ন ১০ মার্কের প্রশ্ন খুব ভালো হবে। এর আমাদের এক্সপিরিয়েন্স বলে যে আপনি বার কাউন্সিল দিয়ে শুরু করবেন না, মাই ডিয়ার, বার কাউন্সিল দিয়ে শুরু করা ঠিক হবে না। বার কাউন্সিল দিয়ে শুরু না করে যে কোনো একটা সাবজেক্ট, আমি তামাদি আইন দিয়েও শুরু করতে নিষেধ করেছি, কারণ দেড় ২ পৃষ্ঠা প্রথম প্রশ্নে আপনি ১৫ মার্কসের জন্য আশা করতে পারেন না, এ কারণে আপনি অন্য কোনো সাবজেক্ট দিয়ে শুরু করেন, সাক্ষ্য আইন দিয়ে শুরু করেন বা দেওয়ানি দিয়ে শুরু করেন, দণ্ডবিধি দিয়ে শুরু করেন, ফৌজদারি দিয়ে শুরু করেন, কিন্তু বার কাউন্সিল দিয়ে কেউ শুরু করবেন না, ১ ঘন্টা খেয়ে নেবে বার কাউন্সিল আপনার, কিন্তু সবচেয়ে কম মার্কস, এ কারণে বার কাউন্সিল দিয়ে শুরু করবেন না। আর পরীক্ষার এই যে এখন যারা ফোন টোন দিচ্ছেন বিভিন্ন জায়গায় ই করছেন, আমার মনে হয় যে এগুলো আপনাদের রয়্যাল টাইম নষ্ট করতেছে, আপনাদের টাইম খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সময় খুব গুরুত্বপূর্ণ, আপনাদের এই টাইমটাকে আপনারা শুধু রিভিশনে কাজে লাগান, নতুন কোনো পড়া পড়েন না, কোনগুলো রিভিশন দিবেন যেগুলো আপনি পড়েছেন, আর ছোটো ৪টা সাবজেক্ট আপনি এমসিকিউর মতো পড়ে যাবেন, এখন এমসিকিউর মতো করে বড় ৩টা সাবজেক্ট পড়ার আসলে সুযোগ নাই, ওইটা কপালের উপরে ছাইড়া দেন, যা পড়ে গেছেন ওইটা রিভিশন দিয়ে যান, কিন্তু ছোটো সাবজেক্টগুলো এমসিকিউর মতো করে পড়ে যাবেন। যেমন এখানে আপনার ছোটো সাবজেক্টগুলো এমসিকিউর মতো করে না পড়লে কিন্তু বিপদে পড়বেন, যেমন কনফেশন বলছি, কনফেশন, কিন্তু কনফেশন তো শুরু হয়েছে আপনার কত ২৪ থেকে ৩০ ধারা পর্যন্ত, এই ২৪ থেকে ৩০ ধারা কনফেশন সাক্ষ্য আইনের আপনার দখলে আছে কি না, এডমিশন শুরু হয়েছে ১৭ ধারাতে, আপনার দখলে আছে কি না এডমিশনটা, এরপর আপনার ডাইং ডিক্লারেশন ৩২, ৩৩ আছে, নিখোঁজ ব্যক্তি আপনার এগুলো দখলে আছে কি না, এরপর দেখবেন জুডিশিয়ারি প্রশ্নে এক্সপার্টি ৪৫ আছে, ৬০ আছে, তারপর হচ্ছে ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩ এগুলো আপনার দখলে নিয়ে নিতে হবে, তাহলে আপনি রিল্যাক্স থাকবেন। আমার মনে হয় যে ছোটো সাবজেক্টগুলো পরীক্ষার তিন দিন আগে একটু দেখে যান, আর নতুন কোনো পড়া নিয়েন না, নতুন কোনো শীট নিয়েন না, নতুন শীট পেম ছেড়ে দেন পরীক্ষার আগে। এক কিছু গুজব থাকে যে এই হইতেছে সেই হইতেছে, গুজব থেকে নিজেকে মুক্ত করেন, প্রতিবারই এই ধরনের গুজব থাকে, পরীক্ষার পর ধরা যায় এইগুলো মিথ্যা, এই ধরনের গুজব থেকে নিজেকে রক্ষা করেন। পরীক্ষার আগের রাত কিন্তু রয়্যাল টাইম, ঘুমানোর টাইম, পরীক্ষার আগের রাতে ঘুমাবেন এবং এই বিভিন্ন ধরনের গুজব থেকে নিজেকে রক্ষা করেন। আর মানসিক ভীতির জন্য আপনার যখনই খারাপ লাগবে তখনই পরিচিত কাউকে, যে যাকে খুব আপন মনে হয় তাকে কল্পনা করেন, দেখবেন আপনার সেন্স একটু হলেও ভয় থেকে দূরে চলে যাবে, মাইন্ড চেঞ্জ করেন, যখন দেখবেন আল্লাহ আমার তো ভালো লাগতেছে না, রুমের মধ্যে সারাদিন থাকতে থাকতে পড়েন ভালো লাগে না, আল্লাহ আমার তো ভালো লাগতেছে না কী করবো, ১৫-২০ মিনিট মাইন্ড চেঞ্জ জাতীয় কাজ করবেন, গান শোনেন, সফট গান শোনেন, আপনার হচ্ছে মাইন্ড চেঞ্জ করার জন্য কারোর সাথে কথা বলেন, এমন কারোর সাথে কথা বলেন না যাতে আবার মাইন্ড একদম চেঞ্জ হয়ে যায়, মানে মনে হয় যে ধরে মারি, এরকম কথা কারোর সাথে বলেন না, একটু সফট থাকেন,
তিন চারটা দিন সফট থাকেন, নামাজ রোজা করেন, মনকে সফট রাখেন, আমার মনে হয় যে মাইন্ড ফ্রেশ রাখেন, একদম রিল্যাক্স মুডে পরীক্ষার হলে যাবেন। এবং পরবর্তী পরীক্ষার আগের দিন ইনশাল্লাহ আমি একটা লাইভ করে আপনাদের পরীক্ষার হলে করণীয় কী আছে জানাবো। লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুহূর্তে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।